মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে 99 রানের একটি ইনিংস খেলেন, যেটি বাংলাদেশের যে কোনো ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম 99 রানের ব্যক্তিগত ইনিংস। পাকিস্তানের বিপক্ষে অলিখিত এই সেমিফাইনালে 12 রানে বাংলাদেশের 3টি উইকেট পড়ে যায়। মূলত মুশফিকের ইনিংসকে কেন্দ্র করেই গড়ে ওঠে বাংলাদেশের পুঁজি। 3টি উইকেট চলে যাওয়ার পর মুশফিক ও মোহাম্মদ মিথুন 144 রানের জুটি গড়েন, বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 239 রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান পুরো 50 ওভার ব্যাট করে 9টি উইকেট হারিয়ে 202 রান তোলে। 37 রানের ওই জয়ে বাংলাদেশ দুবাইতে এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। সচিন টেন্ডুলকার প্রতিপক্ষ পাকিস্তান মোহালি 2007। বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে আলোচিত ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার তার ওয়ানডে কেরিয়ারে মোট 18 বার 90 থেকে 99 রানের মধ্যে আউট হন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে 2007 সালে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সচিন ও সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন। সচিন 14টি চার ও একটি ছক্কায় 91 বলে 99 রান করে ওমর গুলের বলে কট বিহাইন্ড হন। ভারত 321 রান করেও ওই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 4টি উইকেটে হেরে যায় ওই ম্যাচে। 2007 সালেই সচিন টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে 99 রানের 2টি ইনিংস খেলেন। জয়সুরিয়া প্রতিপক্ষ ইংল্যান্ড অ্যাডেলড 2003। জয়সুরিয়া ওয়ানডে কেরিয়ারে মোট 6 বার 90 থেকে 99 রানের মধ্যে আউট হন। 2003 সালে ভিবি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ইংল্যান্ড শুরুতে ব্যাট করে 279 রান তোলে। নিক নাইট ইংল্যান্ডের হয়ে 88 রান তোলেন। জবাব দিতে নেমে স্বভাব সুলভ মারকুটে ব্যাটিংয়েই হাল ধরেন জয়সুরিয়া। 83 বলে তিনি 99 রানের মাথায় রান আউট হন। জয়সুরিয়া যখন আউট হন তখন শ্রীলঙ্কার রান ছিল 5 উইকেটে 158। শেষ পর্যন্ত ম্যাচটি 19 রানে হেরে যায় জয়সুরিয়ার শ্রীলঙ্কা। অ্যাডাম গিলক্রিস্ট প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেঞ্চুরিয়ান 2003 বিশ্বকাপ। 2003 বিশ্বকাপের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। তিনিও জয়সুরিয়ার মতো ওয়ানডে কেরিয়ারের মোট 6 বার 90 থেকে 99 রানের মধ্যে আউট হন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপের একটি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে 319 রান তোলে। 88 বলে 99 রানের একটি ইনিংস খেলেন গিলি। 14টি চার ও 2টি ছক্কা হাকান ওয়ানডে ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনার। এই ম্যাচে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে 96 রানে হারায়। শেষ পর্যন্ত 2003 বিশ্বকাপ জিতে নেন অস্ট্রেলিয়া। অ্যান্ড্রু ফ্লিনটফ প্রতিপক্ষ ভারত লন্ডন 2004। অ্যান্ড্রু ফ্লিনটফ ছিলেন হাল আমলের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। 2004 সালে ভারতের ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফ্লিনটফ 99 রানের একটি ইনিংসে খেলেন। লন্ডনের কেনিংটন ওভালে শুরুতে ব্যাট করতে নেমে হরভজন সিংয়ের বোলিংয়ের তোপে পড়েন ইংল্যান্ড। 105 রানে 4 উইকেট হারানোর পর পল কলিং উডের সাথে জুটি বাঁধেন 5 নম্বরে ব্যাট করতে নামা ফ্লিনটফ। সেই জুটিতে দুজন 174 রান যোগ করেন। ফ্লিনটফ 93 বল খেলে করেন 99 রান। 5 উইকেট হারিয়ে 307 রান তোলেন ইংল্যান্ড। ওই ম্যাচে ইংল্যান্ড ভারতকে 70 রানে হারায়। রাহুল দ্রাবিড় প্রতিপক্ষ পাকিস্তান করাচি 2004। 2004 ভারতের পাকিস্তান সফরটি ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম ক্লাসিক একটি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটি হয় করাচিতে পাকিস্তানের জাতীয় স্টেডিয়ামে। শুরুতে ব্যাট করতে নামে ভারত।
ভীরেন্দর সেবাগ, সচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির দারুণ শুরুর পর রাহুল দ্রাবিড় 104 বলে 99 রানের একটি ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ভারত পুরো 50 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে 349 রান তোলে। পাকিস্তানের ইনিংস থামে 344 রানে। শেষ বলে 5 রান প্রয়োজন ছিল, কিন্তু মঈন খান আশিস নেহরার বলে ক্যাচ তুলে দেন জহির রায়হানের হাতে। ওই ম্যাচে 122 রান করে ম্যাচ সেরা হন পাকিস্তানের ব্যাটসম্যান ইনজামামুল হক। বন্ধুরা, এক রানের জন্য সেঞ্চুরি করতে না পারা কোন ক্রিকেটারের ইনিংসটি আপনার কাছে সবচেয়ে মন খারাপের বিষয় হয়েছিল? কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।